আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাহারি আহারের এই এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাহারি আহারের এই এপিসোডে আমি নিয়ে এসেছি খুবই টেস্টি অ্যান্ড স্পাইসি একটি ভর্তার রেসিপি, বাঁধাকপির ভর্তা। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। তাহলে চলুন দেরি না করে দেখে আসি বাঁধাকপির ভর্তা কী করে তৈরি করতে হয়। বাঁধাকপি ভর্তা তৈরির জন্য আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ বাঁধাকপি ঝুড়ি ঝুড়ি করে এখানে কেটে নিয়েছি। ভর্তা তৈরির সময় অবশ্যই পাতার অংশগুলো নিতে হবে, গোড়ায় দিকে যেই সাদা শক্ত অংশগুলো থাকে সেগুলো কিন্তু নেওয়া যাবে না, সেগুলো সেদ্ধ হতে দেরি হয়। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলোকে ঢেলে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর একটি ঢাকনা দিয়ে এটিকে 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু পানি এখনো শুকায়নি, এর জন্য আমি কিছুটা নেড়ে পানিগুলো শুকিয়ে নিব। বাঁধাকপিগুলোকে কিন্তু অবশ্যই ভালো মতো সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু ভর্তাটা খেতে স্বাদ লাগবে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাঁধাকপির পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে, এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন, 4টি কাঁচামরিচ। আমি মাঝখান থেকে কাঁচামরিচগুলোকে কেটে নিয়েছি। রসুন কেটে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এটি এমনি নরম হয়ে যাবে। এরপর অ্যাড করে দিচ্ছি 3টি শুকনা মরিচ। মরিচের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে ভর্তা একটু স্পাইসি হলেই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর জন্য আমি শুকনো মরিচগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন একেবারে নরম হয়ে গেছে, আমি বেশি ভাজা ভাজা করব না, এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই একই প্যানের মধ্যে আমি 1টি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও 1 চিমটি হলুদের গুঁড়া। লবণের পরিমাণটা কিন্তু খুব কেয়ারফুলি অ্যাড করতে হবে, কারণ বাঁধাকপিগুলো সেদ্ধ হওয়ার সময়ও লবণ অ্যাড করতে হবে, আবার পেঁয়াজ রসুন ভাজার সময়ও লবণ অ্যাড করতে হবে, টমেটো ভাজার সময়ও লবণ অ্যাড করতে হবে, তাই লবণ একেবারে অল্প করে দিতে হবে। টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু পোড়া পোড়া করে ভেজে নিলে ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায়।
ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন টমেটোর রস একেবারে শুকিয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি পাত্রে ভেজে রাখা 3টি শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর শুকনা মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন। রসুনগুলো কিন্তু খুব ইজিলি মাখিয়ে নেওয়া যাবে। কাঁচা মরিচগুলোকে খুব ভালো করে প্রেস করতে হবে। মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করছি। আপনারা যদি কাঁচা পেঁয়াজ না পছন্দ করে থাকেন তাহলে এটি স্কিপ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা টমেটো। ভাজার পরে টমেটোগুলো অনেক নরম হয়ে যাবে, এর জন্য টমেটোগুলো প্রেস করে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব শেষে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি। এখন সবগুলো উপকরণের সাথে বাঁধাকপিগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু ভাজার সময় আমি তেল অ্যাড করেছিলাম, এর জন্য এ পর্যায়ে আমি কোনো তেল অ্যাড করিনি। খুব ভালো করে আমি বাঁধাকপিগুলোকে মাখিয়ে নিয়েছি। বাস, তৈরি হয়ে গেল বাঁধাকপির ভর্তা। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাঁধাকপি এখন বাজারে অ্যাভেলেবেল, সো আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা সহজেই সেটি দেখতে পাবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।